যুক্তরাজ্যে হিউম্যান ট্রাফিকিং গ্যাংয়ের 3 জন সদস্যকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই 3 জনের মধ্যে একজন ব্রিটিশ সরকারের পেনশন ভুগিও রয়েছে। তারা 7 বছরেরও বেশি সময় ধরে একটি গাড়ির বুটে 2 আফগান অভিবাসীকে লুকিয়ে রাখে। এই অপরাধে গত সপ্তাহে ম্যানচেস্টারের মিনশুল স্ট্রিট ক্রাউন কোর্টে শুনানির সময় ব্রিটিশ নাগরিক পেনশনভোগী 69 বছর বয়সী রশিদা আয়ুব, 57 বছর বয়সী আফগান নাগরিক জুমাগাউন মুহাম্মাদি এবং 31 বছর বয়সী ওয়াশিয়ারকে মোট 10 বছর বেশি সাজা দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত এই 3 জন হিউম্যান ট্রাফিকিং গ্যাংয়ের সদস্য ছিলেন। জানা গেছে 2017 সালের 19 জানুয়ারি ইউকে বর্ডার ফোর্সেস অফিসাররা ফ্রান্সের কোকেলেসে তল্লাশি চালানোর সময় 2 জন লোককে একটি কিয়া গাড়িতে আটক থাকতে দেখেন। সেখান থেকে আয়ুবকে গ্রেপ্তার করা হয়। হোম অফিস জানিয়েছে আয়ুবের দেওয়া তথ্য অনুযায়ী অফিসাররা মুহাম্মাদি এবং সারতিপকে পাচারকারী চক্রের সদস্য হিসাবে শনাক্ত করতে সক্ষম হয়। এই বছরের শুরুতে এই 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়। যুক্তরাজ্যের মাইগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে এদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। জানা গেছে অনেক আগে তাদেরকে গ্রেপ্তার করা হলেও কোভিড বিধিনিষেধ এবং পরবর্তীতে আদালতের ব্যাকলগের কারণে এই বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। 22 আগস্ট বৃহস্পতিবার অভিযুক্ত আয়ুবকে 4 বছরের কারাদণ্ড, মুহাম্মাদকে 3 বছর 6 মাস এবং সারতিপকে 32 মাসের কারাদণ্ড দেওয়া হয়। হোম অফিসের ক্রিমিনাল ইনভেস্টিগেশন সুপারভাইজার পল জানিয়েছেন অভিবাসীদের সিকিউরিটি এবং ওয়েলফেয়ার সম্পূর্ণ উপেক্ষা করে তাদেরকে পাচার করা হয়েছে। এর বিনিময়ে তারা হাজার হাজার পাউন্ড হাতিয়ে নিয়েছে। তিনি আরো বলেন, হিউম্যান ট্রাফিকিং গ্যাংগুলো অভিবাসীদের সিকিউরিটি অধিকার সবকিছু উপেক্ষা করে আর্থিক লাভকে প্রাধান্য দেয়। তাদের বর্ডার কন্ট্রোল ফোর্স এবং গ্যাংগুলোকে প্রতিরোধ করতে তারা কাজ করছে। রোমানা রাখি, রানা টিভি, লন্ডন।